আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লার্নিং ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটারের বেসিক নলেজ নিয়ে আলোচনা করা। যারা ইতিমধ্যে অনেকেই বাসায় কম্পিউটার কিনেছেন অথবা ল্যাপটপ কিনেছেন, কিন্তু সেই ল্যাপটপ বা কম্পিউটারের ব্যবহার একদমই করতে পারছে না, বেসিক নলেজ না বললেই নিয়ে বললেই চলে। তো আজকে তাদেরকে নিয়েই কম্পিউটার বেসিক কিছু আলোচনা করবো, চেষ্টা করা যায়। সো প্রথমত আমরা যে বেসিক নলেজের মধ্যে আমাদের প্রথমত রয়েছে মাউস পয়েন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে মাউস পয়েন্টার নিয়ে কাজ করছি। সো প্রথমে মাউস পয়েন্টারের ডান এবং বাম দুইটি বাটন রয়েছে। আমরা যদি ডান বাটনটি ক্লিক করি তাহলে আমাদের কিছু অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরকারি রিফ্রেশ, ঠিক আছে, ডান বাটনে আমরা অপশনগুলো এটা পেয়েছি। আর ডানে আমাদের হচ্ছে ওকে বাটন, আমরা যখন এখানে রেখে ডান বাম বাটনে ক্লিক করবো তাহলে এটা ওকে হবে। তাহলে বাম বাটন হচ্ছে ওকে বাটন আর রাইট বাটন হচ্ছে অপশন বাটন। ওকে, আমরা প্রথমত মাউসের যেমন এবার চলে যাচ্ছি। সাধারণত আমরা অনেকেই আমাদের যে নতুন পিজি রয়েছে সেই পিজির মাধ্যমে আমরা হয়তো দেখা যাচ্ছে কি আমাদের যে প্রথম প্রথমে আমরা আমাদের ল্যাপটপে বিভিন্ন গান, অডিও, ভিডিও এগুলো ঢুকিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এখান থেকে ডিসপিসি। আমার এটা উইন্ডোজ টেন, তাই আমাদের এখানে রয়েছে ডিসপিসি। আমি ডিসপিসি অপশানে রয়েছি। এখানে রয়েছে, দেখেন এখানে তিনটি অপশান রয়েছে, লোকাল ডিস্ক, নিউ ভলিউম ডি এবং নিউ ভলিউম ই। আপনাদেরও একই, যাদের উইন্ডোজ টেন থাকবে তাদের একই একই সিস্টেমে থাকবে। তো প্রথমত দেখেন এখানে আমি যে আমার ফাইলগুলো আমি বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করেছি অথবা আমার মোবাইল থেকে কম্পিউটারে যেগুলো আনছি সেগুলো আমি এখানে রেখে দিয়ে টাইম এখানে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভিডিও রয়েছে, অডিও রয়েছে, এগুলো যে রয়েছে। তো আসলে এই বিষয়গুলো আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে, আপনাদের ফ্যামিলি আসলে আমার ফ্যামিলি পিকচার থাকার কারণে আমি দেখাতে পারছি না। এখানে অনেকগুলো আপনি যাদের দেখা যাচ্ছে যেখানে যে অপশানগুলো রয়েছে, ছবি রয়েছে, ভিডিও রয়েছে, আপনারা এখান থেকে বের করে খুঁজে বের করুন। তো সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে ব্যাক স্পেস, এখানে আপনি ব্যাক স্পেস দিতে পারবেন অথবা কিবোর্ড থেকে ব্যাক ক্লিক করে আপনি সেটি পারবেন। তারপরে এছাড়াও আপনি যদি এটার ভিতরে না রাখেন তাহলে এখানে ডকুমেন্টসে পাবেন অথবা ডাউনলোডে পাবেন, ঠিক আছে। ওকে, তারপর এখানে দুটি অপশান রয়েছে। আপনি যদি এই পেজটাকে টোটাল এই পেজটাকে যদি আপনি সরাসরি ডিলিট করতে চান তাহলে বাস, আর যদি না মিনিমাইজ করে রাখতে চান তাহলে এখানে আপনার মেনু বার, এটাকে বলা হয় মেনু বার, এখানে বলা মেনু বার। আমি যখন মিনিমাইজ করলাম তাহলে এখানে রয়ে গেছে আমার মেনু বারে, দেখেন এই যে, ঠিক আছে, মেনু বারে এই জিনিসটা রয়ে গেছে। আর যদি আমি এটাকে চাই, এটা হচ্ছে রিস্টোর ডাউন, দেখেন এখানে ছোটো খালিটা করলে বড়। বেসিক আমাদের এটা জানা হলো যে আমরা ডিসপিসিতে আমরা কী কী পাবো। এবার আসুন আমরা কিছু সেটিংস করি। সেক্ষেত্রে আপনাকে স্টার্ট বাটন আসতে হবে। আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে যেটা, এটাকে পাঠালে স্টার্ট বাটন আসে, আমি এটা করলাম। ওকে, এবার স্টার্ট বাটনে এসে আপনি কিছু সেটিংস অথবা আপনার পিছের বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে। আমি যদি সেটিংস একটু দেখাই আপনাদের, এখানে সেটিংস রয়েছে, দেখুন এখানে আপনি এখান থেকে আপনার সেটিংসগুলো ঠিক করে নিতে পারবেন। স্পেশালিস্ট সেটিংস এটা আপনারা কাজ করতে পারবেন, সবুজ আপনি যদি উইন্ডোজে কোনো আপডেট আসে সেই আপডেটটা নিতে পারবেন এখান থেকে। ওকে, আচ্ছা, বেসিক যে প্রথমেই আমরা অনেকেই দেখি যে মানে কম্পিউটার সাথে সাথে আমরা ওয়াইফাই কানেকশন করতে চাই, তাহলে ওয়াইফাই কানেকশন আপনার দেখুন ল্যাপটপ অথবা পিসির বাম পাশে ডান পাশে যে ইন্টারনেট অপশানটি রয়েছে, দেখেন আমি দেখাচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমি কানেক্ট করেছি। সো এখানে আমার ওয়াইফাই কানেক্ট হয়েছে, কারণ আপনাদের এখানে এরকম থাকবে ডিসকানেক্টেড, আমি যেরকম ডিসকানেক্টেড থাকবে। ওকে, আপনাদের এখানে এইরকম থাকবে, ধরেন এখানে এইরকম অবস্থা হবে, ইন্টারনেট নট কানেক্টেড ইন্টারনেট। ওকে, এখানেই আপনি এখানে আসবেন, এখানে এসে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে অপশান থাকবে, সেই অপশানটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু আমার ওয়াইফাই আছে আমি এখানে ওয়াইফাই অটোমেটিকলি কানেক্টে দিয়ে দেবেন। ওকে, আচ্ছা, আর নতুন আসবে তাদেরকে পাসওয়ার্ড দিতে হবে।
ওকে, তারপরে আপনি অবশ্যই এখানে ব্রাউজার আছে। আমি আসলে আমার কিছু পার্সোনাল কাজ আছে, ব্রাউজার গুলো ওপেন করতেছি। এখানে আসবেন, এখানে এসে আপনি যদি ব্রাউজার গুলো আপনি ক্লিক করতে চান, সো এখানে আপনি ব্রাউজার করতে পারেন। ওকে, এখানে এসে ব্রাউজিং, এখন এখানে ইন্টারনেট চলতেছে। আমি এখান থেকে ধরেন ইউটিউব ইউটিউব দেখা যাচ্ছে, হলো ইউটিউব দেখে না। ইউটিউব চলে আসছে এখন, আপনি এখান থেকে যে কোনো ভিডিও চালিয়ে দেখতে পারেন। So I've just been on my lap. ভিডিও শেষ, এর থেকে নতুন একটা উইন্ডো টাপ করে আপনি নিজে আরও কিছু কাজ করতে চাইলে এখানে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ ক্লিক করবেন। পাওয়ার অফ ক্লিক কাছে স্লিপ, স্লিপ মানে হচ্ছে আপনি যদি স্লিপে ক্লিক করেন তাহলে আমরা মোবাইলে পাওয়ার বাটনটা ক্লিক করলে যেভাবে মোবাইলটি ডিপ হয়ে যায় মানে লক হয়ে যায়, ঠিক একইভাবে স্লিপ ক্লিক করলে আমাদের কম্পিউটারটা ক্লিক করে স্লিপ হয়ে যাবে। শাটডাউন মানে হচ্ছে কম্পিউটার বন্ধ হয়ে যাবে, শাটডাউন ক্লিক করলে কম্পিউটার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। ল্যাপটপে যদি কোনো প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে আমরা ডিসকানেক্ট মানে পুনরায় আবার কম্পিউটার রিফ্রেশ হয়ে আবার চালু হবে। আজকে দিনের জন্য এই পর্যন্তই, আজকে হতে পারে সব কিছু কমার্স করতে ডিস্ট্রিক্ট থাকি। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে লাইভ কিছু আরও ডিটেলস সম্পর্কে আলোচনা করবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।